মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে স্টুডেন্ট মিনি হাসপাতালের আয়োজন করা হয়েছে ইউনিক ফাউন্ডেশন টিমের তরফে। শিলিগুড়ির পাকুড়তলার মোড়ে গড়ে তোলা হয়েছে এই মিনি হাসপাতাল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে স্টুডেন্ট মিনি হাসপাতালের আয়োজন করা হয়েছে ইউনিক ফাউন্ডেশনের টিমের তরফে। লক্ষ্য, পরীক্ষা দিতে যাওয়ার পথে অথবা পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। সেক্ষেত্রে শিলিগুড়ির পাকুড়তলা মোড়ে গড়ে তোলা হয়েছে ওই মিনি হাসপাতাল। প্রাথমিক চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি স্যানিটারি ন্যাপকিনও রাখা হয়েছে। এছাড়াও অ্যাম্বুলেন্স সহ স্ট্রেচারের বন্দোবস্ত করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের তরফে বাবলু তালুকদার জানান, বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজ করা হয় সংগঠনের তরফে। তিনি আরো বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে আরো সমাজ কল্যাণমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্যে থাকে। পরীক্ষা দিতে এসে অনেকে নানা রকম নার্ভাস ব্রেকডাউন হয় এবং পরবর্তীতে অনেকেই অসুস্থ হয়ে যায়। তাদের জন্য আজ ইউনিক ফাউন্ডেশন টিম এখানে হাজির এবং পরীক্ষা চলাকালীন প্রতিদিন আমরা থাকবো এখানে। আমরা চাইবো যাতে কেউ অসুস্থ না হয়, কিন্তু তবুও আমরা এটা একটা ফার্স্ট এড বা স্টুডেন্টস হসপিটাল এখানে চালু করবো।